এদিকে রাজধানীর মিরপুর জিয়াদিও চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক মাহুতের ছেলের মৃত্যু হয়েছে। বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। মাহুত আজাদ আলী ছেলেকে নিয়ে হাতির ব্যায়ামখানায় ঢুকে হাতিকে ব্যায়াম করানোর সময় হাতি অপরিচিত মানুষ দেখে আক্রমণ করে। পরে হাসপাতালে নেওয়ার পথে ওই কিশোরের মৃত্যু হয়। মাহুতের অসচেতনতার কারণে এমন ঘটনা বলে জানিয়েছে চিড়িয়াখানার পরিচালক ডক্টর রফিকুল ইসলাম। এই হাতিটি কিন্তু আজাদের কমান্ড মেনে চলে। পরিচর্যা এক পর্যায়ে হাতিটিকে এক্সারসাইজ যখন করায়, সেই সময়ে এই আজাদ কিন্তু তার সাথে করে নিয়ে গেছিলো তার নিজের ছেলেকে, জাহিদ নামে একটা ছেলে যার বয়স 17-18 বছর বয়স। এই ছেলেকে নিয়ে এনক্লোজার ভিতরে ঢুকে গিয়েছিল এবং এইখানে আজাদ যে সময়ে এই হাতিটির পরিচর্যায় ব্যস্ত ছিল, সেই সময়ে এই ছেলেটি হাতির নাগালের কাছে চলে যাওয়ায় হাতি তাকে আক্রমণ করে